রহস্যজনক আগুনে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে নিরাপদ মাতৃত্বের সেবাদান ও স্বাভাবিক প্রসব প্রক্রিয়া। ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি জাকির হোসেন সৈকতের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রবিবার সকালে ঘটে, সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নেভাতে উপস্থিত হলেও ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউএনও এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলী। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেছে স্বাস্থ্যকেন্দ্রের আয়া নাসরিন আক্তার। জানা গেছে রূপসা দক্ষিণ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের রবিবার সকাল 7টার দিকে আগুন লেগে যায়। আগুনের স্বাস্থ্য কেন্দ্রের নিচতলায় থাকা একটি মোটরসাইকেল পুড়ে যায় এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নষ্ট হয়ে যায়। পুরো নিচতলা আগুনের ধোঁয়ায় কালো হয়ে গেছে, ফলে বন্ধ হয়ে গেছে স্বাস্থ্য কেন্দ্রের সেবা প্রদান কার্যক্রম। স্বাস্থ্য কেন্দ্রের আয়া নাসরিন আক্তার জানান, সকালে ছাদে পায়চারি করার সময় নিচতলা থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখেন। তাৎক্ষণিক তিনি সহ দোতলায় থাকা স্টাফ ও তাদের পরিবারের সদস্যরা নিচে নামতে গিয়ে দোতলায় ওঠার দরজা বন্ধ পান। এ সময় তিনি সোনিয়া ও তানিয়া গাছ বেয়ে নিচে নামেন। তাৎক্ষণিক বাইরে থাকা পিয়ন জামাল তালুকদারকে ফোন দিলে তিনি দৌড়ে এসে দরজা খুলে দিলে দোতলায় আটকে থাকা বাকিরা বেরিয়ে আসেন। আগুনে তার মোটরসাইকেলটি পুড়তে দেখেন। স্বাস্থ্যকেন্দ্রের পিয়ন জামাল তালুকদার জানান, তিনি সকালে কাজ শেষে স্বাস্থ্যকেন্দ্রের একটু দূরে চায়ের দোকানে চা খেতে যান। আয়া নাসরিনের ফোন পেয়ে দ্রুত গিয়ে নিচতলায় আগুনের ধোঁয়া দেখতে পাই। পরে দোতলায় ওঠার দরজা খুলে দিয়ে অন্যরা বেরিয়ে আসেন। সংবাদ পেয়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ডক্টর নাসরিন আহমেদ, ফরিদগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জি এস তসলিম আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডল, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মাহফুজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ফয়সাল হোসেন জানান, স্বাস্থ্য কেন্দ্রটি তারা সুন্দরভাবে সাজিয়েছিলেন। এই কেন্দ্রে প্রসব হওয়ার প্রসূতিকে তারা নিজেরা ব্যক্তিগত উদ্যোগে উপহার দিতেন, কিন্তু আগুনে সব সেবা গ্রহণ বন্ধ হয়ে গেল। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ডক্টর নাসির আহমেদ বলেন, পুরো উপজেলায় এই স্বাস্থ্য কেন্দ্রটি স্বাভাবিক প্রসবের দিক থেকে সেরা, সেবাদানেও তারা অনেক এগিয়ে। কিভাবে আগুন লাগলো তার সঠিক তদন্তের বিষয়টি প্রশাসন দেখবে বলে বিশ্বাস করে সংবাদ পেয়ে আমরাও দেখতে এসেছি। উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এস তসলিম আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা সঠিক তদন্ত প্রয়োজন, স্বাস্থ্য কেন্দ্রটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সহযোগিতা থাকবে। মসজিদে পড়ি আর কি, অনেক সময় তো বাসায় পড়ি, মসজিদে পড়ি, নামাজ পড়ি, আবার ভয় বসে করি, রুম দারুতে অফিস দারুতে আমাদের ডিম কাজ সাফ করছে আজকে, এরপরে আবার ফুলবাগানে পানি দিছি, গেটও পানি দিছি, সব কিছু গাছ পানি টানি দিই, তারপরে আমি ওই অফিসে দরজাটা খুলি, খোলার পরে আমি সাধ্য করে যাই থাকতে নাসি আমার ফোন দিছি, আপনি কোন এক গ্রামে সাধ্য নেই তো আমাদের দু মাস কেন জলদি আসা জলে দৌড় দিছি, দুমা দিতে আমি ঢুকছি দরজা খুলতে, ওই যে লক করছে দরজাটা ওটা খুলছি, খুলি আসি, তারপরে দে ওই এরা আমি আসার আগে লোক একদিন দাঁড়িয়ে রয়েছে, আমি ওনার সাথে নাম জানি না, চেয়ার আসেনি, তো আমি বাকি আপনি দাদা করলাম দুমা কী করবো, তো আমি দুমাস খুলছি, লোক আমি নাম জানি না দাঁড়িয়ে, তো উনি আমাদের লোকের বালতি দিয়ে পানি হেল্প করছে, আমি পানি ভরে ভরে দিচ্ছি, হাঁটতেছে আমিও ছাদে উঠছি আমার ডাকার জন্য, তো তখন উঠছে দেখি আমার হাঁটতেছে, পর আমি ওখানে গেছি, আমার ছোট বোন ওখানে গেছে, যাওয়ার প্রায় 10 মিনিট পরে পরে দেখতেছি যে আগুন, মানে ধোঁয়া আসতেছে কোথায় থেকে আর গন্ধ বের হচ্ছে, পরে আমি ধোঁয়া দেখি দৌড়াই আসছি আমাদুমে, আসি দেখি যে না আমাদুমেও কোনো ইয়ে নাই, আগুন নাই, তারপর পাশে পাশে ওই যে মিডওয়াইফ কাপড়ে থাকে, পরে ওইখানেও দেখছি, ওইখানেও দেখি কোনো আগুন নাই, না থাকে তো আমি দোতলা থেকে দৌড়াই নিচে আসছি, নিচে আসতেছি কিন্তু দেখি নিচে যে অফিস রুমে ঢুকবো সিঁড়ির পাশে যে মেন গেটটা আছে ওই গেটটা বাইরে থেকে লাগানো, তো লাগানো দেখি আমি আবার দৌড়াই উপরে গেছি, যাওয়ার পরে এই আপুরা আবার শোয়া ছিল, ওনাদেরকে দরজা ফিটে ডাকছে, আপু আগুন ধরছে তাতেই বের হন, তখন লোকজন আসছে, পরে আমাদের জামাল ভাই গিয়ে সিঁড়ির দরজাটা খুলে দেওয়ার পরে আমরা তিনজন তো গাছ দিয়ে নামছি আর বাকি 7 জন ছিল ওরা সিঁড়ি দিয়ে মানে বের হয়েছে, বের হওয়ার পরে সবাই মিলে আসছে, আসি আগুন নিভানোর পরে ফায়ার সার্ভিস গেছে প্রায় 20 মিনিটের পরে, পরে ওনারা পরিদর্শন করে ওনারা চলে আসছে আর কি। আয়া নাসরিন আমাকে ফোন করে যে হাসপাতালের মধ্যে অগ্নিকাণ্ড ঘটেছে,
তো আমি ওনার কাছ থেকে বিস্তারিত বিষয় জানলাম। জানার পরে আমি সাথে সাথেই 349 এ জাতীয় সেবাতে আমি ফায়ার সার্ভিসকে খবর দেই এবং ফায়ার সার্ভিস আসার আগ মুহূর্তে আমি হাসপাতালে এসে উপস্থিত হই। উপস্থিত হয়ে এসে দেখলাম যে আমার হাসপাতালের ভিতরে আগুন লেগে একটি স্কুটি মোটরসাইকেল এবং আমার হাসপাতালের অভ্যন্তরীণ অনেক কিছুই জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে এবং তা আমি আমার উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রকৃত ঘটনা তো আসলে আমরা বলতে পারবো না আসলে নাশকতা কিনা বা অটোমেটিক এইভাবে আগুন লাগলো কিনা, কিন্তু এটা এই এলাকার জনগণের জন্য একটা মারাত্মক ক্ষতি হলো। কারণ ফরিদগঞ্জের ভিতরে সবচেয়ে বেশি নর্মাল স্বাভাবিক প্রসব এই এই সেন্টারটাতেই হয়। এখানে আমাদের সরকারি দীর্ঘদিন সরকারি কোনো ডেলিভারি করার দক্ষ সেবাদানকারী ছিলেন না, কিন্তু সম্প্রতি গত কয়েক মাস আগে এখানে ইউএনএফপিএ জাতিসংঘ জনসংখ্যা তহবিল থেকে বিশেষ ব্যবস্থায় দুজন মিডওয়াইফ আনার পর থেকে ধীরে ধীরে আমাদের পারফরমেন্স বাড়ছিল। সেই একটা পর্যায়ে এখন এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে টোটালি আমাদের এই স্বাভাবিক প্রসব সেবা এখন বন্ধ থাকবে, কারণ এখানে বৈদ্যুতিক সিস্টেম পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে, প্লাস মানে সেবাদার মতো বর্তমানে এই পরিবেশ নাই। কেন্দ্র 16 নম্বর দক্ষিণ ইউনিয়ন, এই কেন্দ্রটি এখানে হওয়ার পর থেকে 16 নম্বর ইউনিয়ন বা আশেপাশের ইউনিয়নগুলো মানুষের স্বাস্থ্যসেবা তাৎক্ষণিক পেয়ে যেতে সুন্দরভাবে চলছিল, কিন্তু হঠাৎ করে আমরা আজকে সকালবেলা আমরা শুনতে পাই নাশকতা এই ভিতরের দরজা লক করে দিয়ে আমাদের এই এখানে নিচে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে।